সুগন্ধা ও বিষখালী নদী বেষ্টিত ঝালকাঠি এক আসনটি বরাবরই বিএনপি দখলে থাকলেও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের দখলে চলে যায় ঝালকাঠি দুই এর গল্প একই আওয়ামী লীগ চাইছে বিজয় ধরে রাখতে রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা আমাদের জেলায় দুটি আসন দুটি আসনই জননেত্রী শেখ হাসিনার উপহার দিতে সক্ষম হব অন্যদিকে নির্বাচনী অংশ নিয়ে জয় নিশ্চিত করতে শক্তিশালী প্রার্থী চাইছেন বিএনপির নেতাকর্মীরা আসন দুটিতে তাঁদেরও রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি শতভাগ নিশ্চিত বিজয়ী হয়ে এই আসনটি ম্যাডাম জিয়াকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ ঝালকাঠি এক আসনে ভোটার রয়েছে এক লাখ আটাত্তর হাজার দুশো পঞ্চান্ন জন আর ঝালকাঠি দুই আসনের ভোটার সংখ্যা দুই লাখ আটাশি হাজার ছশো দুইজন সাদি ও চ্যানেল চ্যানেলায়